হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস লাইফ স্টাইল ইউকে চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইংল্যান্ড হচ্ছে স্বপ্নপুরী লাখো মানুষের কাছে। এখানে টিকে থাকার সংগ্রামটা অনেক কষ্টের ছিল আমাদের জন্য, বাট আল্লাহর অশেষ রহমতে সেটাকে সার্থক করতে পেরেছি আমরা, আমাদের দুজনের কষ্টের ফল যে আজকে আমরা ইউকেতে সিটিজেন হিসেবে আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ব্রেক্সিটটাও চলে আসছে, 31st ডিসেম্বর ট্রানজিশন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে ইউকে। এখানে থাকতে হলে সবাইকে অ্যাপ্লাই করতে হবে যারা ইউ সিটিজেন আছেন, ইটস ফ্রি টু অ্যাপ্লাই। ইউকেতে এখনও মানুষ আসছে প্রতিনিয়ত, 31st ডিসেম্বরের আগ পর্যন্ত ইউ থেকে মানুষ আসতে পারবে যাদের উদ্দেশ্য থাকার জন্য, তাদেরকে অবশ্যই 31st ডিসেম্বরের আগেই ইউকেতে এন্টার করতে হবে। আপনাকে এখানে বসবাস করতে গেলে কী করতে হবে? অবশ্যই নিউ রুলসের অনুযায়ী আপনাকে ইইউ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে কি হবে? অ্যাপ্লাই করার পর আপনাকে দুটো স্ট্যাটাসে ভিসা দেওয়া হবে, প্রথমটা হচ্ছে সেটেলড অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে প্রি সেটেলড। সেটেলড স্ট্যাটাসটা কী? সেটেলড স্ট্যাটাসটা হচ্ছে যারা এখানে 5 বছর ধরে লিভ ইন করেছে ইন এ রো, তারা সেটেলড স্ট্যাটাসটা পাবেন, এবং যারা 5 বছরের কম এখানে বসবাস করেছে, থেকেছে ইউকেতে, তারা প্রি সেটেলড ভিসাটা পাবে, স্ট্যাটাসটা পাবেন। এখানে যারা 5 বছরের কম বা রিসেন্টলি এসেছেন ইউ থেকে, অবশ্যই তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটেল থাকা অবস্থায় যদি কোনো বেবি হয় তাহলে সে সরাসরি ব্রিটিশ সিটিজেন হিসেবে গণ্য হবে। আর যারা প্রি সেটেলড স্ট্যাটাসে আছেন এবং তাদের কোনো বেবি হয় তাহলে সেই বেবিটি প্রি সেটেলড স্ট্যাটাস পাবে। অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে কী কী সুবিধা পাবেন? সেটা হচ্ছে আপনারা এখানকার সকল সুবিধাই ভোগ করতে পারবেন। রাইট টু ওয়ার্ক থাকবে, ওয়ার্ক ইন ইউকে, NHS ফর ফ্রি, ইনরোল ইন এডুকেশন, অ্যাক্সেস পাবলিক ফান্ড সাচ অ্যাজ বেনিফিট, ট্রাভেল ইন অ্যান্ড আউট অফ দ্য ইউকে। এই ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে। অ্যাপ্লিকেশন করার ডেডলাইন হচ্ছে 30 জুন 2021, এর মধ্যেই আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। আপনারা যারা ইইউ সিটিজেন, তারা যদি ইউকেতে বসবাস করতে আগ্রহী হন অবশ্যই এক্সপায়ার ডেটটার আগেই অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন। আর যদি ফ্যামিলি মেম্বারদেরকে আনতে চান অবশ্যই 31st ডিসেম্বরের আগে তাদেরকে আনতে হবে, অবশ্যই তারা ক্লোজ ফ্যামিলি মেম্বার হতে হবে। আর যদি 31st ডিসেম্বরের মধ্যে আনতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি যে তার রিলেটিভ হন সেইটা প্রমাণ করার প্রয়োজন হতে পারে। অ্যাপ্লিকেশন করতে কী কী লাগবে? অ্যাপ্লিকেশন করাটা খুবই ইজি, ভ্যালিড পাসপোর্ট হতে হবে, বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড থাকতে হবে, বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট হতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইউকেতে থাকার জন্য, কারণ ব্রেক্সিট চলে আসছে, ট্রানজিশন পিরিয়ড আপ টু 31st ডিসেম্বর এই বছরের শেষেই, তো অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে ইউকের সাথে ইউরোপের, অনেক বড় একটা চেঞ্জ আসছে সামনে। কিছু সেক্টরের যারা, তারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ইউকেতে এন্টার করতে পারবে, তারা হচ্ছে যাদের নাকি সেটেলমেন্ট প্রি সেটেলড স্ট্যাটাস থাকবে আন্ডার ইইউ সেটেলমেন্ট স্কিম, যারা ফ্রন্টিয়ার ওয়ার্কার, এস টু হেলথ কেয়ার ভিজিটর এবং সুইস সার্ভিস প্রোভাইডার, যারা এই 4টা সেক্টরে পড়বেন তারা 31st ডিসেম্বর 2025 পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ড আর পাসপোর্ট দিয়ে চলে আসতে পারবেন ইউকেতে। আর যারা সেটেলড ভিসাটা পাবেন, সেটেলড স্ট্যাটাসটা, তারা একটা সুবিধা পাবেন যে যদি 5 ইয়ার ইন এ রো আপনারা ইউরোপে থাকতে চান, সেখানে থাকতে পারবেন, আপনাদের সেই সেটেলড স্ট্যাটাসটা ক্ষুণ্ণ হবে না, আপনাদের স্ট্যাটাসটা অব্যাহত থাকবে। এই ছিল আমার কিছু ইনফরমেশন, যতটুকু আমার জানা ছিল আমি দেওয়ার চেষ্টা করেছি। ইউকেতে অনেকেই আসতে চান, যারা আসতে চান ইউরোপের সিটিজেন,
তারা অবশ্যই এই ইনফরমেশনগুলো একটু খেয়াল করবেন। এই ছিল আমার ইইউ যারা তাদের উদ্দেশ্যে একটা ছোট ইনফরমেশন ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কিছু ইনফরমেশন যদি আমার আপনাদেরকে সাহায্য করে আমি উপকৃত হব, এবং আপনাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।